আপনারা অনেকেই জানেন আমিও আপনাদের সামনে এসেছি গত 30 তারিখে পবিত্র মদিনাতুল মুনাওয়ারা থেকে রসূলের দেশ রসূল যেই মাটির সাথে শুয়ে আছেন সেই পবিত্র মদিনা মুনাওয়ারার জিয়ারত শেষে দেশে এসেছি এরপরে সিলেটে একটা মাহফিল করেছি আজকে আমার দ্বিতীয় মাহফিল এই জন্য কোরআনের আয়াতের পাশাপাশি এমন একটা হাদিস আপনাদের সামনে আমি পেশ করেছি যেই হাদিসটুকু আল্লাহর নবী আজ থেকে 1500 বছর পূর্বে পবিত্র মক্কা নগরী থেকে হিজরত করে মদিনার বুকে কদম রাখার পরে উপস্থিত সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে যেই হাদিসটুকু পাঠ করেছিলেন সেই হাদিসটুকু আমি আপনাদের সামনে আজকের এই মজলিসে পাঠ করেছি যেই হাদিসের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদার মুসলমানের সামনে চার চারটা গাইডলাইন দিয়েছেন চার চারটা টিপস দিয়েছেন আর বলেছেন এই চার চারটা আমল যে করবে নিরাপদে আল্লাহর তৈরি সুখের ঠিকানা জান্নাতে যাইতে পারবে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই উপস্থিত মজলিসকে আমরা কি জান্নাতে যাইতে চাই না চাই না নবী আলাইহিসসালাম বড় সুন্দর করে বলেছেন তোমরা যদি জান্নাতে প্রবেশ করতে চাও এই চারটা আমল করো আমি সকলের কাছে আশা করব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে এই চারটা কথা শুনে মনের ভিতরে গেথে আমল করার নিয়তে আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন সকলে বলে আমিন আমার প্রাণের ভাইরা আমি কোরআনের আয়াতের পাশাপাশি যে হাদিসটা আজকে আপনাদের সামনে তিলাওয়াত করেছি এই হাদিসটার বর্ণনাকারী একজন সাহাবী যার নাম হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম কি নাম মনে রাখার মতো বলেন কি নাম আব্দুল্লাহ ইবনে সালাম হলেন মদিনার ইহুদি গোষ্ঠীর একজন লোক যিনি বড় আলেম ছিলেন তৌরাতের পণ্ডিত ছিলেন মদিনার আনসার সাহাবায়ে কেরাম বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান শুনাইতেছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম বলেন হঠাৎ একদিন দেখি মদিনাতে মুসলমানদের সাজ সাজ অবস্থা যেন ঈদের দিন জিজ্ঞাসা করলাম বিষয়টা কি বলে আখির জামানার পয়গম্বর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে মদিনা শরীফে আগমন করবেন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমিও মুসলমানদের ভিড়ে বিশাল বড় চাদর একটা মুড়ি দিয়ে গায়ে দিয়ে মুসলমানদের ভিতরে প্রবেশ করলাম দেখি তারা যাকে নবী বলে তার চেহারাটা কেমন লুকটা কেমন আমার প্রাণের ভাইরা হযরত আব্দুল্লাহ ইবনে সালাম তখনও মুসলমান হন নাই সর্বপ্রথম আল্লাহর নবী হিজরত করে যখন মদিনাতে কদম রাখলেন হযরতে আবু বকর এবং নবী যখন একত্রে নামলেন নবীকে চিহ্নিত করে দেওয়া হলো আল্লাহর নবীর চেহারা দেখার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে সালামের মতো পণ্ডিত ব্যক্তি বলে উঠলেন মা রাআইতু ওয়াজহাকা যাবিন কাত্তু
ও মদিনাবাসী লোকেরা শুনে রাখো, আমি আব্দুল্লাহ ইবনে সালাম, ইহুদি ধর্মের বড় একজন আলেম, ইহুদি ধর্মের হাজার হাজার লোকেরা আমার মুরিদ, আমার ভক্ত, এরপরও সত্য কথা গোপন রাখলাম না। শুনে রাখো, শুনে রাখো, মারাইতু ওয়াজহা কাযাবিন কাত্তু, কিছুতেই আমি একজন মিথ্যাবাদীর চেহারা দেখি নাই, চির সত্যবাদী একজন লোকের চেহারা এই মাত্র দেখলাম। আমার প্রাণের ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে হিজরত করে এসেছেন, পর্যটনের কারণ জন্য মদিনা আগমন করেন নাই। আমরা তো এক দেশ থেকে আরেক দেশে যাই ভ্রমণের উদ্দেশ্যে, আনন্দ বিনোদন মনোরঞ্জনের উদ্দেশ্যে, পর্যটনের উদ্দেশ্যে। আল্লাহর পিয়ারা নবী মক্কা থেকে মদিনায় পর্যটনের জন্য যান নাই, দেশ ভ্রমণের জন্য যান নাই, বরং আমার নবীর ঈমান বাঁচাবার জন্য, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ঈমান বাঁচাবার জন্য, আমল বাঁচাবার জন্য, নিজের জন্মভূমি, ভিটা বাড়ি, সহায় সম্পত্তি কুরবানি করে কাফের মুশরিকদেরকে দিয়ে খালি হাতে জান বাঁচিয়ে ঈমান বাঁচাবার জন্য মদিনাতে গিয়েছেন, কথা ঠিক কি না? মহতরম হাজেরিন, আজকে সারা বিশ্বে মুসলমানদের সুখ ভোগের কোনো অভাব নেই। আজকে মুসলমানরা তেল আর স্বর্ণ পেয়ে কষ্টে দিন যাপন করেন, আরামে কথা বলুন, আরামে না কষ্টে। অথচ ইসলামের শুরু যুগটা কত কঠিন একটা যুগ ছিল, এক একটা খেজুর খেয়ে খেয়ে সাহাবায়ে কারামরা দিনকে দিন পার করে দিয়েছেন। আমার প্রাণের ভাইয়েরা, খন্দক যুদ্ধের দিনে সাহাবায়ে কারাম দশজন দশজন ভাগ হয়ে খাল খননের কাজে লেগেছেন, আল্লাহর নবীও কুড়াল এবং খন্তি নিয়ে খাল খননের কাজে লেগেছেন। সাহাবায়ে কারাম আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, পেটের খোদায় বাঁচি না, পেটের জ্বালায় বাঁচি না। আল্লাহর নবীকে সাহাবায়ে কারাম পাথর একটা খুলে দেখেন, পেটের খোদার তাড়নায় ফুকে পিঠে পাথর বেঁধেছি, আল্লাহর নবী সেই পেটের থেকে দুই দুইটা পাথর বের করে বলেন, তোমরা বাঞ্ছ একটা, আমি বাঞ্ছি কয়টা। গত হজের সফরে, উমরার সফরে কুবা মসজিদে গিয়েছি নামাজ পড়ার জন্য, দুই রাকাত নামাজ। ইসলামের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মসজিদের নাম হলো বাইতুল্লাহ, যেখানে এক নামাজ এক লক্ষ নামাজের সমান সওয়াব। একটা জোহর এক লক্ষ জোহরের সমান, একটা আসরের নামাজ এক লক্ষ আসরের নামাজের সমান সওয়াব, একটা মাগরিব একটা ইশা একটা ফজর এক লক্ষ মাগরিব ইশা ফজরের সমান সওয়াব। Presents by Kuakata Media Center. হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।